তো চাইনিজ এলইউ এবং এলইউ এই যে চাইনিজ নাগরিকরা বাংলাদেশের কিছু লোকজনকে সাথে নিয়ে তারা এই ধরনের প্রতারণা করছে লোন অ্যাপস আগে আপনারা শুনেন লোন অ্যাপস এবং তারা এখন কিন্তু লোন অ্যাপস থেকে বের হয়ে তারা এখন বিভিন্ন ধরনের অফার করছে যে আপনারা আমাদের এই অ্যাপসটা গ্রহণ করবেন কিন্তু এই অ্যাপসটা গ্রহণ করলে আপনাদেরকে আমরা আমাদের সাথে যদি আপনারা শেয়ার করেন আপনাদের আমরা কিছু টাকা দেবো তখন তারা বলে ইয়েস করলে ইয়েস করো তখন তারা বলে যে আপনারা আমাদের যদি 100 টাকা দেন আপনাদের আমরা 500 টাকা দিই এরকম এরকম লোভ দেখিয়ে মূলত কাজটা তারা করে এবং একজন ব্যক্তি চাইনিজ থেকে এটা মনিটরিং করে সেখানে যাবেন নামে এক ব্যক্তি আছে সে মূলত সরাসরি চাইনিজদের যোগাযোগ করে এবং সেখানে সে সিমটা দিয়ে দেয় রাকিবকে রাকিবের বাড়ি জামালপুর সে একটা সিম একটা বিকাশী করতে পারে একটা বিকাশী করতে পারে দেখা যাচ্ছে তাদের মোবাইলগুলিতে তারা একটা মোবাইলে 50টা কোনো ক্ষেত্রে 100টা বিকাশ নম্বর দিয়ে তারা চাইনিজের পাঠিয়ে দিচ্ছে আর যারা এগুলি হচ্ছে তারা প্রত্যেকেই এগুলিতে অ্যাপস যায় টাকা দেয় তারপরে তাদের কাছ থেকে টাকাগুলি সবগুলো নিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা তারা এই চাইনিজরা হাতে নিচ্ছে এবং আমরা তাদের চক্রের আমরা 8 সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা যে এই প্রতারণা করে শিরিনাভাবে টাকাটা ইনকাম করছে তারা স্বীকার করেছেন এবং ম্যাক্সিমাম টাকা যে চলে যাচ্ছে মানে চাইনিজের একজন নাগরিক লিউ এবং এলইউএনের কাছে এটা তারা বলেছেন এবং আমরা মামলা তুলে রাখছি সেই মামলা আমরা আমাদের আমরা যে কথাটা প্রায় আপনাদেরকে বলি যে আসলে এ ধরনের আমরা না বুঝে না জেনে এদিকে কোথাও কোনো অফার আসলে এই অফারে আপনারা চাপ দেওয়া অথবা ইয়েস করা এটা আমার মনে হয় ঠিক না যার কারণে আমরা এই এটার যে আমরা কিন্তু সেখানে প্রথমে তো সামান্য টাকা আমরা পাই তারপরে কিন্তু আমাদের কাছ থেকে আস্তে আস্তে তারা টাকা নিতে শুরু করে এইভাবে লক্ষ লক্ষ টাকা আমরা নিয়ে যাচ্ছে এরপরও যদি আমি মনে করি কেউ যদি এরকম প্রতারণামূলক অ্যাপসের করে যদি কোনো ধরনের ঘটনা ঘটে সেটা আমাদের ডিবিকে জানালে হয় যে আমি এ ধরনের একটা বিরুদ্ধে করছি থানায় চিনি করে আপনারা আমাদের জানাবেন এছাড়া আমি মনে করি যে এই ধরনের অফার এই ধরনের যে লোভনীয় অফার আসলে না বুঝে না জেনে অফার গ্রহণ না করাই ভালো এবং আমি মনে করি আমি আসছি এবং আমি মনে করি এই যে বিকাশ বা নগর যারা এভাবে মানে একটা মোবাইলের বা একটা সিমের এগেনস্টে একটা বিকাশ নম্বর দেওয়ার কথা সেখানে কিছু অসাধু চক্র যারা বিকাশে এবং নগদের চাকরি করে তারা শুধুমাত্র টাকার জন্যই তারা এইভাবে বিকাশের নাম্বারগুলি নিয়ে যাচ্ছে দিয়ে তারা এইভাবে মানে বিভিন্ন গ্রাহকের টাকাগুলো ওখান থেকে যাচ্ছে তারা হয়তো সামান্য টাকা পাচ্ছে যার বিনিময়ে আমাদের বাংলাদেশের হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে তাই আমি মনে করি বিকাশ এবং নগদের বিরুদ্ধে আমাদের তদন্ত অব্যাহত থাকে